যে টিপসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি এই কয়েকটা টিপস আপনি মুখস্থ করে রাখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের উপর থেকে আপনি রক্ষা পাবেন এবং এই হোয়াটসঅ্যাপের উপর আপনি মাস্টার হয়ে যাবেন তো চলুন দেখে আসি কি সেই টিপস আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আমি একটি একটি করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনার ফোনের যে আমি ধরুন আমি আমার একটি নাম্বার আমি মেসেজ করলাম তো এই নাম্বারেই ধরুন আমি একটি মেসেজ করবো তো এখান থেকে আপনি ধরুন আমি আমি ওকে একটি ফটো পাঠাচ্ছি আমি আমার নাম্বারে একটি ফটো পাঠাচ্ছি তো আমি এখান থেকে গেলাম যাওয়ার পর আমি একটি ফটো আমি এখানে সেন্ড করছি এটাই সেন্ড করলাম এখন এই ফটোটা আমি এখান থেকে দেখুন এই যেখানে অ্যাড এ ক্যাপশনের ঠিক কর্নারে কিন্তু একটি ওয়ান দিয়ে জিরো একটি একটি বৃত্তাকার আছে ওয়ান দিয়ে তো এটার অপশনটা কি এটার মানেটা কি এটার মানে হচ্ছে আপনি যদি এখানে ট্যাপ করে আপনি ওকে দিয়ে এখানে ট্যাপ করে যদি স্যান্ডে ক্লিক করেন আপনি যাকে পাঠাচ্ছেন এই ফটোটা সে কিন্তু শুধুমাত্র একবারই দেখতে পারবে একবার দেখতে পারবে এবং এটা সে স্ক্রিন নিতে পারবে না কোনো স্ক্রিন রেকর্ডও করে রাখতে পারবে না তাহলে শুধুমাত্র এক ট্যাপে সে দেখতে পারবে এরপরে যখন এরপরে কিন্তু সে আর দেখতে পারবে না তো আমি দেখুন সেন্ড করলাম এই যে এখানে এখানে কিন্তু আছে দেখুন আপনার এখানেও কিন্তু এটা প্রিভিউ আকার যাচ্ছে না আমরা তো কাউকে পাঠালে এটা প্রিভিউ আকারে যায় তখন কিন্তু সে দেখতে পারে কিন্তু এই সিস্টেমে যদি আপনি কাউকে ফটো ভিডিও সেন্ড করেন তাহলে যদি এই নিয়ম ফলো করে আপনি ফটো ভিডিও সেন্ড করেন তাহলে কিন্তু আপনি একটা প্রাইভেসির ভিতরে থাকবেন তো এটা হচ্ছে যে প্রথমটা এরপর আপনি ধরুন আপনার একটি ব্যক্তিগতার বা একটা প্রিয় নাম্বার যে কোনো কিছু থাকতেই পারে তো এখানে দেখুন এখানে পিছনে কিন্তু হোয়াটসঅ্যাপের ব্ল্যাক লোগো যেটা সেটা আছে বিভিন্ন লোগো আছে তা আমি চাচ্ছিলাম যে আমি আমার এই প্রিয় নাম্বারটাকে আমি একটি ওয়াল ওয়ালপেপার সেট করব ব্যাকগ্রাউন্ডে তা এখান থেকে আমি ওয়ালপেপারে চলে গেলাম ওয়ালপেপারে যাওয়ার পর এখান থেকে আপনি দেখুন চেঞ্জ একটি অপশান আছে এই চেঞ্জে ক্লিক করলাম এখন এখান থেকে চাইলে আপনি আপনার নিজের মতো করে মাই ফটোসে গিয়ে আপনি নিজের মতো করে করতে পারেন অথবা আপনি এখানেও দেখুন অনেকগুলো অপশান আছে এখান থেকে যে কোনো একটি ওয়াল পেপার তো আমি দেখানোর সাথে একটি ওয়াল পেপার আমি একটি ওয়ালপেপার দিয়ে দিলাম এই যে সেট ওয়াল পেপার ওকে তো আমি আমার নাম্বার কিন্তু দেখুন অলরেডি কিন্তু আমার এখানে একটু ওয়ালপেপার সেট হয়ে গিয়েছে তো প্রিয়জনের নাম্বারটা কিভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ওয়ালপেপার সেট করে রাখতে পারবেন এটা হচ্ছে দুই তৃতীয় তৃতীয় নাম্বার হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে সবার মোবাইলে কিন্তু আপনি ধরেন নর্মালভাবে ভাবে কল আসলো একটা রিংটোন বাজে আবার হোয়াটসঅ্যাপে কল আসলো সেম রিংটোন বাজে তখন আপনি হয়তো বুঝতে পারেন না যে হোয়াটসঅ্যাপে কল আসছে নাকি নর্মালি কল আসছে তো সেই জন্য আপনি চাইলে হোয়াটসঅ্যাপের রিং আপনি চেঞ্জ করে দিতে পারেন সেক্ষেত্রে নোটিফিকেশনে চলে যাবেন নোটিফিকেশনে চলে যাওয়ার পরে এখান থেকে নিয়েছি দেখুন কলসের রিংটোন আছে রিংটোনে গিয়ে আপনি রিংটোনে ক্লিক করবেন রিংটোনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি আপনি রিংটোন সেট করে দিলেই কিন্তু আপনার মানে অর্থাৎ আপনি একটি ইন্ডিভিজুয়াল মানে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য এই জিনিসটা হোয়াটসঅ্যাপের জন্য এই রকম একটা রিংটোন দিয়ে দিবেন যাতে করে কল আসলেই আপনি বুঝতে পারেন যে আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে তারপর হচ্ছে যে আমি নাম্বার একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা হচ্ছে ধরুন এখানে প্রাইভেসিতে চলে যাবেন প্রাইভেসিতে চলে যাব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখুন প্রাইভেসিতে চলে যাওয়ার পর এখানে কলস একটি অপশান আছে কলস অপশন এইখানে সাইলেন্স আনন কলার্স অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আপনি আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনি যে কোনো ব্যক্তিকে যখন কল দিবেন আর এটা কল দিলে এটা হচ্ছে যে একটা বিভিন্ন সার্ভার বিভিন্ন সার্ভার এটা নক করে সেটা হচ্ছে ধরুন বিপিএন এর মতো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার আইপি চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে যে সেম আপনি এইখানে আপনি যখন এটা অন করে কাউকে কল দিবেন সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না কারণ এটা এক এক সময় এক এক জায়গায় লোকেশন সেন্ড করে তো এটা কিন্তু কেউ কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সো আপনি এটা অন করে রাখবেন আপনার মোবাইলে অন করার পরে আপনি যদি কল দেন তাহলে কিন্তু আপনার নাম্বার বা আপনার লোকেশন কেউ কিন্তু ট্র্যাক করতে পারবে না এরপর লাস্ট যেই অপশনটা সেটা হচ্ছে একটি আপনার মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার দুইটা নাম্বার আছে আপনি দুইটাই হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি এখানে আপনার থ্রি ডট লাইনে চলে যাবেন এরপর আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশান আছে এই যে বারকোড স্ক্যান পাশেই একটি স্কান ইয়ে আছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনি পরবর্তী নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপের অ্যাপসের মাধ্যমে দুইটি অ্যাকাউন্ট অনায়াসে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম